আপনাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটার ও মানুষের মস্তিষ্কের মধ্যে কে বেশি শক্তিশালী, আপনি হয়তো 10 সেকেন্ড ভেবে উত্তর দিবেন কম্পিউটার বেশি শক্তিশালী। হ্যাঁ, আমার আপনার মতো সাধারণ মানুষ হয়তো এটাই ভাবছে কম্পিউটার বেশি শক্তিশালী, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। তবে চলুন কয়েকটি তথ্যের মাধ্যমে দেখা যাক। একটা সাধারণ মানের কম্পিউটার স্টোর করতে পারে প্রায় 2 লক্ষ ছবি, 20,000 গান, কয়েকশত সিনেমা, একসাথে 1 থেকে 5 বিলিয়ন প্রসেস হ্যান্ডেল করতে পারে। এবার এটার সাথে তুলনা করা হোক আমাদের মস্তিষ্কের। আমাদের মস্তিষ্ক একসাথে 1 সেকেন্ডে 38,000 ট্রিলিয়ন অপারেশন সামালতে পারে, আর এটা আমরা বুঝতেও পারি না। এটা একদম সত্যি কথা, কোনো মিথ্যে নেই। কারণ আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনার বেঁচে থাকার জন্য শিরার মধ্যে একদম নির্দিষ্ট প্রেসারে কে রক্ত সঞ্চালন করছে, আপনার হার্টবিট কে কন্ট্রোল করছে। আপনি জেনে শুনে কি হার্টবিট কন্ট্রোল করতে পারেন? অবশ্যই না। আপনার বেঁচে থাকার জন্য শরীরে সঠিক উষ্ণতা কে বজায় রাখে? কোন সে জিনিস যে আপনার শরীরে 60 ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে 60 ট্রিলিয়ন ইনস্ট্রাকশন বা নির্দেশ দেয়? এটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। এই তথ্যগুলো শুনে মনে হচ্ছে এটা কত শক্তিশালী, কিন্তু একটা কাজ যা এই অবচেতন মন করতে পারে না তা হলো একটা সত্যি ঘটনা আর মিথ্যা ঘটনার মধ্যে পার্থক্য বোঝাতে। হ্যাঁ, এটাই সত্যি। আমরা যখন ঘুমের মধ্যে একটা ভয়ের স্বপ্ন দেখি তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং গা ঘামতে শুরু করে, আমরা ভয় পেতে থাকি। কিন্তু বাস্তবে কি আমরা আদৌ কোনো ভয়ের ভিতরে ছিলাম? অবশ্যই না। আমাদের অবচেতন মন এমন ভাব করে যেন আমরা সত্যিকারের বিপদে আছি। সুতরাং আমাদের ভাবতে হবে মস্তিষ্কের এই শক্তিকে কিভাবে আমাদের জীবনকে উন্নতির কাজে ব্যবহার করা যাবে, যাতে আমরা জীবনে সফল হতে পারি এবং আমরা এমন কিছু করতে পারি যেন পৃথিবীর সেরা মানুষের তালিকায় আমাদের নাম আসে। আমাদের মস্তিষ্ককে সেভাবে কাজে লাগাতে হবে, মাথার ভিতরে পজিটিভ চিন্তাধারা, সবার থেকে আলাদা কিছু করার চিন্তাধারা আনতে হবে। বিখ্যাত লেখক উইলিয়াম গোল্ডিং একবার বলেছিলেন, মহান এই নিয়ন নীতি সব সহজ সরল হয়। এই নীতিকে বলা হয় কাটা ও বোনার নীতি। এই সহজ নীতিটা বলে আমাদের মস্তিষ্ক একটা বাগান আর আমাদের চিন্তা ভাবনা হলো একটা বীজ। আমরা যে চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে রোপণ করব সেটাই ধীরে ধীরে গড়তে থাকবে। একটা বিষয় আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, যদি কোনো আইডিয়ার আপনার মস্তিষ্কে রোপণ করতে পারেন এবং অনুভব করতে পারেন আপনি সেটা করছেন, এই চিন্তাধারা নিয়ে যদি কাজটা করতে থাকেন তাহলে আপনার কাজটা একদিন সফলতা পাবে। কারণ এটা একটা সিদ্ধান্ত, একটা ইউনিভার্সাল ল। হয়তো এখন আপনি ভাবছেন যদি এটা এতই সহজ ও কার্যকারী হতো তাহলে বেশিরভাগ মানুষ কেন ওই জিনিসগুলো পায় না যেগুলো তারা চায়? কারণ তারা বেশি ফোকাস করে সেই জিনিসগুলোতে যা তাদের জীবনে প্রয়োজন নেই। এ বাক্যটিরও 2টি অর্থ আছে, চলুন জেনে নিন। প্রথমত, নেগেটিভ জিনিস বা চিন্তাধারার পেছনে বেশি সময় নষ্ট করা এবং কোনো কাজ শুরু করার আগেই তার ব্যর্থ হবার চিন্তা, এর কারণে তারা মনের অজান্তে মাথার ভিতরে খারাপ বীজ রোপণ করে থাকে। ফলে স্বরূপ এর থেকে একটা বিষাক্ত গাছ তৈরি হয়ে তার সব কিছু ধ্বংস করে দেয়। দ্বিতীয়ত, তারা ওই জিনিসগুলোর পেছনে নিজের সকল সময় খরচ করে থাকে যেগুলোর প্রয়োজন তারা কখনোই করেনি। এটা জানা দরকার যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এর গভীরে কোনো জিনিস পাঠাতে হলে তার একটা শক্তিশালী কারণ দরকার। আপনি যে কারণ দিবেন সে ওটাই বিশ্বাস করবে, তার এটা জানা প্রয়োজন। কোনো জিনিস আপনি কেন চান, যদি এ কেনর শক্তিশালী যুক্তি দেখাতে পারেন তাহলে আপনি সফল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।